বাংলাদেশে বন্যা নিয়ে ভারত বিরোধী প্রচার তুঙ্গে, দিল্লির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। বাংলাদেশের উত্তর প্রান্তে অবস্থিত সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী সহ একাধিক জেলা তিন দিন ধরে জলের তলায়, কয়েক লাখ মানুষ জলবন্দী হয়ে পড়েছেন। বাংলাদেশ সেনা কয়েক হাজার মানুষকে উদ্ধার করে ত্রাণ শিবিরে পৌঁছে দিয়েছে। এখনও পর্যন্ত ছয় জেলায় মৃতের সংখ্যা ৬। বাংলাদেশের উত্তর প্রান্তের জেলাগুলিতে এমন বন্যা বলতে গেলে প্রতি বছর হয়ে থাকে। ওই এলাকায় প্রবল বৃষ্টিপাতের রেকর্ড রয়েছে। কিন্তু এবার সীমান্ত লাগোয়া ভারতের ত্রিপুরার একটি নদীর ওপর তৈরি জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধকে কাঠগড়ায় তুলে তীব্র ভারত বিরোধী প্রচার শুরু হয়েছে বাংলাদেশ জুড়ে। বৃষ্টির পানি অবস্থা হয় না, কিন্তু ইন্ডিয়ার পানি সব অবস্থা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে ডেকে জল ছাড়া নিয়ে কৈফিয়ত তলব করেন। সরকারের আরেক উপদেষ্টা তথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ নাইত ইসলাম অভিযোগ করেছেন, বাংলাদেশের মানুষের প্রতি নিষ্ঠুর আচরণ করছে ভারত, জল ছেড়ে মানুষকে ডুবিয়ে মারছে। বাংলাদেশ সরকারের এমন প্রতিক্রিয়ায় অসন্তুষ্ট ভারত। বৃহস্পতিবারেই ভারতের পররাষ্ট্রমন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছিল, বাংলাদেশের চলতি বন্যায় ভারতের বাদ থেকে জল ছাড়ার কোনো সম্পর্ক নেই। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ থেকে স্পষ্ট, বন্যা নিয়ে আভ্যন্তরীণ রাজনীতির দায় ভারতের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। সরকারের পাশাপাশি সে দেশের সংবাদ মাধ্যমের বড় অংশও ভারত বিরোধী প্রচারে সামিল হয়েছে। যদিও সে দেশের নদী বিশেষজ্ঞদের একাংশ প্রশ্ন তুলেছে, বিগত এক সপ্তাহ যাবৎ প্রবল বৃষ্টিপাত হওয়া সত্ত্বেও কেন প্রশাসন জনসাধারণকে আগাম নিরাপদ স্থানে সরিয়ে নেয়নি। বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যম দাবি করেছে, ভারতের একটি নদী বাঁধ থেকে ছাড়া জলের কারণে জেলাগুলি প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রক জোরালো আপত্তি জানায় এই খবরে। তারা বলেছে, প্রবল বৃষ্টিপাতের ফলেই সীমান্ত লাগোয়া দুই দেশের নদী সংলগ্ন এলাকা প্লাবিত হয়েছে। বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড় থেকে নেমে আসা গুমতি নদী দুই দেশের মধ্যেই প্রভাবিত হচ্ছে। নদীর নিম্ন অববাহিকায় অবস্থিত বাংলাদেশ, ওই নদীর ওপর যে বাঁধ রয়েছে সেটি বাংলাদেশ সীমান্ত থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত। ভারতের পররাষ্ট্রমন্ত্রকের বক্তব্য, বাংলাদেশ সীমান্ত পর্যন্ত ওই ১২০ কিলোমিটারের মধ্যে তিনটি জায়গায় দুই দেশের যৌথ পর্যবেক্ষণ কেন্দ্র আছে নদীর জলস্তরের দিকে নজর রাখার জন্য। বাংলাদেশ সরকার নিয়মিত এই সংক্রান্ত তথ্য পেয়ে থাকে। সেই তথ্য থেকে দেখা যাচ্ছে, গুমতি নদীর অববাহিকায় গত দুদিন ধরে যে বৃষ্টি হয়েছে তার কোনো নজির নেই। অস্বাভাবিক বৃষ্টিপাতের ফলে ভারতের অংশও প্লাবিত। ভারত সরকার জানিয়েছে, বাংলাদেশ সীমান্ত থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত বাঁধটি থেকে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। এই কথাটা মনে রাখবেন। সেখান থেকে বাংলাদেশ ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পেয়ে থাকে। ত্রিপুরা সরকারের বক্তব্য, যে বাঁধ থেকে জল ছাড়ার কথা বলা হচ্ছে তাতে বাংলাদেশের আগে ভারতের এলাকা প্লাবিত হওয়ার কথা। বাঁধ থেকে জল ছাড়া হয়নি, বাঁধ উপচে জল নদীতে গিয়েছে, তার ফলে ত্রিপুরার বিস্তীর্ণ এলাকা জলের তলায় ডুবে আছে। মাত্রাতিরিক্ত বৃষ্টি এর প্রধান কারণ। আমরা বলছি যে গেট খুলে দিয়েছে, এই হচ্ছে ব্যাপারটা। তো ঘটনা ঘটেছে যে ওই জলাধার থেকে অতিরিক্ত পানি হয়েছে, বৃষ্টির পানি বেরিয়ে আসছে। বাংলাদেশে এখন মাঝসান্নায় চলছে, বিকল্প ব্যবস্থা সৃষ্টি না করে একটি সরকারের পতন ঘটানো হয়েছে। পূর্বতন বাংলাদেশ সরকার ও ভারত সরকারের যৌথ মিটিং হয়েছিল, সেখানে বলা হয়েছিল বাংলাদেশে এবার বন্যা হবে। সেই অনুযায়ী তৎকালীন বাংলাদেশ সরকার ব্যবস্থা নেওয়ার কথাও বলেছিল, কিন্তু সেই সরকারের পতন হওয়ায় আজ পুরো সিস্টেম ভেঙে পড়েছে। তদারকি সরকারের কাছে বন্যা নিয়ন্ত্রণ ও ত্রাণের কোনো পরিকল্পনা নেই। তো বাংলাদেশের সরকার পড়লো কি থাকলো যায় আসে না, কিন্তু স্বাধীন বাংলাদেশের সরকার নিজের অক্ষমতা ঢাকতে হুজুক জনতার দ্বারা সোশ্যাল মিডিয়ায় নিরন্তর ভারত বিরোধী প্রচার করে যাচ্ছে, আপত্তি তো সেখানেই উঠছে। যে ভারত সরকার ট্রাকে করে বাংলাদেশে মরিচ, আলু, পেঁয়াজ পাঠাচ্ছে, কিন্তু বাংলাদেশিরা তা মানতেই রাজি হচ্ছে না। তাদের কথা হচ্ছে, পাকিস্তান ও চীন নাকি তাদের কাঁচামালের যোগান দিচ্ছে, গাড়িতে লেখা ইন্ডিয়া। এখন কথা হচ্ছে, পাকিস্তান এবং চীন ভারত থেকে ট্রাক ভাড়া করলো নাকি? এতটা বিদ্বেষ, অথচ খাচ্ছেন ঠিকই।
নামটা নিতে পারছে না ভারতের, কারণ তারা ভারতের বিরোধিতা করতে পারলেই সরকারে টিকে থাকবে। ঠিক আছে, ডমরু ড্যামটা এটা গোমতি নদীর উজানে, মানে যেখান থেকে উৎস, তার একটু পরেই ধলাই জেলা। আর যদি আপনারা ডুম্বুর বাঁধ সম্পর্কে শুনতে চান তাহলে শুনুন আসল তথ্য। এই বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের যেসব জেলা, তার মধ্যে আছে গোমতি। গোমতি জেলাতেই গোমতি জলবিদ্যুৎ কেন্দ্রের ডুম্বুর স্লুইস গেট খুলে দেওয়ার ফলে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক বন্যা হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে। রাজ্যের বিদ্যুৎ দপ্তরের অধীন এই জলবিদ্যুৎ প্রকল্পটি, দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ বলেছেন যে প্রচারটা করা হচ্ছে ডুম্বুর গেট খুলে দেওয়া নিয়ে সেটা অপপ্রচার ছাড়া কিছুই না। গোমতি জলবিদ্যুৎ কেন্দ্রের কোনো গেট খুলে দেওয়া হয়নি। এই বিদ্যুৎ কেন্দ্রের জলধারটি সর্বোচ্চ ধারণ ক্ষমতা 94 মিটার, জলস্তর এর বেশি উঠলেই জল স্বয়ংক্রিয়ভাবে গেট থেকে বেরিয়ে যাবে, জলের স্তর আবার নিচে নেমে গেলে নিজের থেকেই গেট বন্ধ হয়ে যাবে। জলস্তর সর্বোচ্চ ধারণ ক্ষমতার বেশি হয়ে যেতেই জলধারের দুটি গেট দিয়ে জল বেরোচ্ছে, এর মধ্যে একটি গেট দিয়ে 50% হারে জল বেরোচ্ছে। সংশ্লিষ্ট এলাকার মানুষকে আগে থেকেই মাইকিং করে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছিল। বিসিবিকে এমনটাই রিপোর্ট দিয়েছেন রতন লাল নাথ। তিনি আরও বলেন গত 3 দশক এরকম বন্যা হয়নি। 1993 সালের 21শে আগস্ট ত্রিপুরার সাব্রুমে একদিনে 247 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড ছিল, আর এবছর 20শে আগস্ট একদিনে বৃষ্টি হয়েছে 375.8 মিলিমিটার। ঠিক 31 বছর পরে একদিনে এত বৃষ্টি হয়েছে। পুরো মাসের হিসেব যদি দেখি, আগস্ট মাসের 21 দিনে স্বাভাবিক বৃষ্টি হওয়ার কথা ছিল 214 মিলিমিটার, সেখানে বৃষ্টিপাত হয়েছে 538.7 মিলিমিটার, অর্থাৎ 151% বেশি বৃষ্টিপাত হয়েছে। মন্ত্রী বলেন স্বাভাবিকভাবেই এত বৃষ্টি হওয়ায় এত বড় বন্যা দেখা গেছে 3 দশকেরও বেশি সময় পরে। তবে অনেক বাংলাদেশি স্বীকার করে নিয়েছে যে এই ডুম্বুর বাঁধ গুজব ছাড়া আর কিছুই নয়। বিখ্যাত প্রাণী সম্পদ বিশেষজ্ঞ এনামুল হকের পর বাংলাদেশের সবচেয়ে বড় প্রাণী সম্পদ বিশেষজ্ঞ ডক্টর আইনুক নিশাতও কনফার্ম করলেন যে ভারত বাঁধ ছেড়ে দিছে এটা সম্পূর্ণ গুজব, এবং বন্যা ওই বাঁধের কারণে হয়নি। তিনি বলেন গোমতিকে বলা হতো কুমিল্লার দুঃখ, কিন্তু এখন বন্যা হয় না, কারণ হচ্ছে বাঁধ পানি ধরে রাখে। এই বাঁধটা ভারত করেছিল তাদের উপকারের জন্য, তাতে আমাদেরও কিছু উপকার হয়েছিল। চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় আগে প্রতি বছরই বন্যা হতো, এখন হয় না, কারণ কাপ্তাই বাঁধ ওই পানি ধরে রাখে। 30 বছরেই আমরা কি ভুলে গেলাম যে প্রতি বছরই বন্যা হতো? আরও বলেন, আমার ধারণা গোমতির অবস্থা কি তা ভারত জানিয়েছে। 3-4 দিন আগে থেকেই আমাদের বন্যা পূর্বাভাস কেন্দ্রগুলো এই তথ্য জানিয়ে আসছে, আমরা বিষয়টি দেখিনি, পূর্বাভাসের তথ্য নাড়াচাড়া করি না। শেষ কথা হলো, বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে রাজনীতির যোগসূত্র যাই থাক, পানি নিয়ে রাজনীতি আছে। এক দেশ কতটা পানি দেবে, কতটা ছাড়বে, এটা রাজনীতির অংশ, কিন্তু এপারে যে বন্যা হচ্ছে তা রাজনীতির অংশ নয়। বাংলাদেশে যারা গুজব ছড়াচ্ছেন তাদের আমি একটা অনুরোধ করব, বন্যা বিষয়ে যেসব এক্সপার্টের লেখা আপনারা ফলো করতে পারেন সেগুলো আপনাদের দেশেরই মহান মহান লোক, তাদের লিংক আমি কমেন্টে শেয়ার করে দেব।